আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 3/3/2023 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয় সড়ক পরিবহন কর্পোরেশনে চাকরি বিজ্ঞপ্তি। তো আজকে এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি, যে এই জবের টোটাল পোস্ট কয়টি আছে, কোন কোন পদে কতজন নিবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে কী কী যোগ্যতা লাগবে কোন কোন পদের জন্য, এমনকি কোন তারিখের মাধ্যমে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, অল ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিব। তো এই জবের টোটাল পোস্ট আছে হলো সব 27টি, এবং কোন কোন পদে কতজন নিবে যদি একটু বিস্তারিত বলি। এর আগে আমরা জেনে নিই যে এই জবের অ্যাপ্লাই শেষ তারিখ কত। এই জবের অ্যাপ্লাই শেষ তারিখ 19/3/2023, অর্থাৎ মার্চের 19 তারিখের মাধ্যমে এই জবের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার যদি একটু বিস্তারিত দেখি যে প্রথম পদের নাম কারিগর সি, সাধারণ, নিবে 15 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা মোটর জানে, ত্রুটি উদ্ঘাটনের জ্ঞান ও মোটর যান মেরামত বা রক্ষণাবেক্ষণে 3 বছরের অভিজ্ঞতা সহ মোটর যান প্রকৌশলে সার্টিফিকেট সহ এসএসসি পাস হতে হবে। 2 নম্বরে কারিগর সি ট্রেড, নিবে 12 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা 3 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে। বিশেষ দর্শক, যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবে। 1 নং কমিকে বর্ণিত পদের নওগাঁ, নোয়াখালী, বগুড়া, ঢাকা, জামালপুর, কিশোরগঞ্জ, ভোলা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, বাগেরহাট, কুমিল্লা, চাঁদপুর, সিরাজগঞ্জ, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মাগুরা, গাজীপুর, রাজশাহী, ফরিদপুর, দিনাজপুর, নেত্রকোনা, শরীয়তপুর, হবিগঞ্জ, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, রাজবাড়ী, সুনামগঞ্জ, নীলফামারী, খাগড়াছড়ি, সাতক্ষীরা, মেহেরপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা জেলার লোক আবেদন করার প্রয়োজন। 1 নম্বর কমিকে। 2 নং কমিকে বর্ণিত জন্য নোয়াখালী, বগুড়া, ঢাকা, জামালপুর, কিশোরগঞ্জ, ভোলা, মাদারীপুর, ময়মনসিংহ, বাগেরহাট, কুমিল্লা, চাঁদপুর, সিরাজগঞ্জ, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জয়পুরহাট, মাগুরা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, নেত্রকোনা, কুষ্টিয়া, শরীয়তপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, গাইবান্ধা, মৌলভীবাজার জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। এখানে বয়সসীমা দেওয়া আছে যে যাদের কোটা নাই, অর্থাৎ সাধারণদের জন্য 18 থেকে 30 বছর, এবং যাদের কোটা আছে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার সন্তান, তাদের হলো 18 থেকে 32 বছর বয়স। এখানে ওয়েবসাইট লিঙ্কটি আছে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেই ওয়েবসাইট লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। এমনকি এখানে বলা আছে কিসের মাধ্যমে পেমেন্ট করতে হবে, কীভাবে পেমেন্ট করতে হবে, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন, কী কী কাগজপত্র কীভাবে জমা দেবেন, সব কিছু বিস্তারিত দেওয়া আছে। এই পোস্টের লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে ভিজিট করে এসে বিস্তারিত পড়ে নিয়ে তারপর আপনারা এই জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আমি যে ইমেজগুলো পড়তেছি অবশ্যই এইভাবে এই ইমেজগুলো পড়ে নেবেন, এতে করে বিস্তারিত বুঝতে পারবেন। তো শেষ করার আগে একটা কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।